এদের মধ্যে সেক্টর কমান্ডার্স ফোরামের প্রধান ব্যক্তিত্ব হচ্ছেন সরকারের একজন মন্ত্রী, পরিকল্পনাবর্তী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার। তথ্যমন্ত্রী হাসানুল্লাহ কিরুর দল জাসদ এই হরতালে সমর্থন দিয়েছে। আমি শাহজাহান ভাই যে লঞ্চ আর গাড়ি বন্ধ করে দিয়েছে সেই কথা আমি আর এখানে বলতে চাই না, কারণ এটা অনেকটা ইমপ্লাইড, এটা আর বলার প্রয়োজন পড়ে না। এরপরেও সমাবেশ হয়েছে এবং সরকারের যে প্রপাগান্ডা ছিল যে জামাত শিবির এই লং মার্চের ভিতরে ঢোকে তারা নাশকতা করবে এবং এই কল্পিত নাশকতার ধূম্রজাল ছড়িয়ে সরকার একটি বিরাট মানে আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। আজকে হেফাজতে ইসলামী বাংলাদেশের সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে ওই নাশকতার তত্ত্ব ছিল সম্পূর্ণ একটি অমূলক এবং মন গড়া তত্ত্ব এবং তারা এই তত্ত্বটি বানিয়েছে। সবশেষে বলবো, এই সমাবেশ থেকে বলা হয়েছে যে এই সরকার নাস্তিক মুরতাদের সরকার। বাংলাদেশে ইতিপূর্বে কোনো সরকারকে আলেম সমাজ কিন্তু নাস্তিক সরকার বলে ঘোষণা করেনি এবং তারা এও বলেছেন শেষে যে এই সরকারের আর ক্ষমতায় থাক এক মুহূর্ত থাকার কোনো অধিকার নেই। এই অর্থে আমি বলছি যে সরকার যদি বাধা না দিয়ে শান্তিপূর্ণভাবেই এই লং মার্চটি অনুষ্ঠান করতে দিত তাহলে কিন্তু সরকারের গায়ে এত কিছু লাগতো না। এই কারণে আমি বলছি যারাও এই লং মার্চকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন সেই প্রতিহতের ঘোষণাও আজকে অসার বলে প্রমাণিত হয়েছে। অনেক জায়গায় মঞ্চ বানিয়ে প্রতিহত করার চেষ্টা হয়েছে কিন্তু মানুষকে রুখা যায়নি। আসলে ধর্মপ্রাণ মানুষের এই ক্ষোভকে কোনো ধরনের কর্মসূচি দিয়ে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এটা রুখে দেওয়া যায় না, এটাই প্রমাণিত হয়েছে। জি, আমরা আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে আছেন আরিফ জেফতিক, যে দাবিটির কথা বলা হচ্ছে 13 দফার মধ্যে আছে এবং শাহবাগ সম্পর্কে বলা হচ্ছে যে নাস্তিক মুরতাদদের একটি সংগঠনে দাঁড়িয়েছে তাদের এই এই অপপ্রচার, কিংবা উনি যেটা বলছেন যে সত্যি এরকম উঠছে, এই ভিত্তিটা কিংবা কেন এটি তৈরি হলো আসলে? আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আরটিভি কে যে আপনাদের মাধ্যমে হলো শেষ পর্যন্ত আমরা একজন আলেম মৌলানা আব্দুর রবি সুফি সাহেবের সামনে আমি দাঁড়িয়ে একটু কথা বলতে পারছি। আমরা বারবার চেষ্টা করছিলাম এই জিনিসগুলা, যদি অরাজনৈতিকভাবে ওনারা যেভাবে বলছেন যে আল্লাহর রাসুলের সম্মানের জন্য, আল্লাহর ইসলামের সম্মানের জন্য ওনারা আন্দোলন করছেন, তাহলে ওনারা আমাদেরকে যদি জিজ্ঞেস করতেন তাহলে ভালো হতো। আজকে হুজুর মাওলানা আব্দুর রবি ইউসুফি বলেছেন যে এইখানে ওনারা গণতান্ত্রিক কার্যক্রম চালাচ্ছিলেন, সরকার এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে, এটা হয়তো একটা রাজনীতির একটা অংশ। কিন্তু আমরা যখন চট্টগ্রাম যেতে চেয়েছিলাম একটা সমাবেশ করার জন্য, আমাদের এই 13 দফা দাবির সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আমাদের দাবিটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। আমরা একটা বিভাগীয় সমাবেশ করতে চেয়েছি। আমরা বাংলাদেশের কোনো হাক্কানি আলেমের প্রতি কোনো বেয়াদবি করি নাই। আমরা আল্লাহ রাসুলের অসম্মান করা তো অসম্ভব কথা। আমরা যারা আছেন, আমাদের মুরব্বী আলেম ওলামারা আছেন, তাদের বিরুদ্ধে এর আগে একটা শব্দ একটা অক্ষর বলা হয়নি। আমরা চট্টগ্রামে আমাদের আলাদা দাবি নিয়ে যাচ্ছিলাম। আমরা খুবই দুঃখের সাথে দেখলাম আমাদের আলেম সমাজ আমাদেরকে ওইখানে প্রতিহত করার ঘোষণা দিলেন, রক্তের বন্যা বইয়ে দেওয়ার ঘোষণা দিলেন। আজকে গণতান্ত্রিক অধিকারের যে কথাটা আমরা শুনতে পাচ্ছি ঢাকা শহরে যে বাধা সৃষ্টি হচ্ছে, আমার মনে হয় পাশাপাশি এটাও বলা উচিত আমাদের একটা গণতান্ত্রিক অধিকার ছিল বাংলাদেশের একটা বিভাগীয় শহরে যাওয়ার এবং সমাবেশ করার। এখন এই অধিকারটা আমরা পেলাম না, কোনো কারণ ছাড়া আমাদেরকে করা হলো। সুরা না হলে আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমি খুব সুরা না হলে বলা হচ্ছে তুমি মানুষকে হিকমত সৎ উপদেশ দিয়ে তোমার প্রতিপালকের পথে ডাকো এবং তাদের সাথে ভালোভাবে আলোচনা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীদের সাথে আলাপ আলোচনা করেছেন, অনেক লোকের সাথে আলাপ করেছেন, তিনি কখনো তার দরজা কাউর জন্য বন্ধ করে দেননি। আজকে যে অভিযোগটা আমাদের উপরে তোলা হচ্ছে আমরা বারবার চেষ্টা করেছি সেটা বোঝানোর জন্য। আমরা চট্টগ্রামে আমাদের প্রতিনিধি দল পাঠিয়েছি, আমরা সমাবেশে যাইনি, আমরা কোনো সংঘাতে বিশ্বাস করি না, আমরা কোনো সমাবেশে যাইনি যে সমাবেশ বন্ধ থাকুক, যেহেতু আলেম ওলামাদের মনে একটা কষ্ট একটা সন্দেহ একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমরা ওনাদের কাছে যাব, আমাদের বক্তব্য বলবো, ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমাদের সেই গাড়িটা চট্টগ্রাম পৌঁছাতে পারে নাই, কারণ ওনারা যেভাবে হুমকি দিয়েছেন, যেভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন, প্রশাসন সাহস পায়নি আমাদেরকে নিয়ে যেতে। তো আমাদের জন্য আলোচনার পথ বন্ধ থাকার কারণে আমরা এটা পরিষ্কার করতে পারছি না। শাহবাগ গণজাগরণ মঞ্চ কোনোভাবেই কোনো ধর্ম বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি, নেবে না, কারণ এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ ইনসাফের লড়াই। যারা হত্যা করেছে, খুন করেছে, জুলুম করেছে, তাদের বিচারের জন্য আমরা লড়াই করছি। এই লড়াই ইসলামও আমাদেরকে শিখিয়ে দিয়েছে, কেউ হত্যা করে পার পাবে
খুন করে পার পাবে, ধর্ষণ করে পার পাবে, এটা কোনো আলেম ওলামা বলবেন না, এটার বিচার হওয়া দরকার। সেই বিচারের লড়াই আমরা আছি, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কটূক্তি করিনি, কিন্তু রাজনৈতিক কারণে সম্পূর্ণভাবে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমাদের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য, বিভ্রান্তি তৈরি করার জন্য কিছু লোকজন কিছু খবর প্রকাশ করলেন এবং সেই খবরের রেস্তোরাঁ আমাদের আলেম ওলামা সমাজ আমাদেরকে প্রতিহত করতে আসলেন। এটা খুবই দুঃখ লেগেছে আমাদের কাছে, কষ্ট পেয়েছি আমরা, কিন্তু আমরা আবার আগের মতোই বলছি গণজাগরণ মঞ্চের সাথে, এই 13 দফা দাবির সাথে গণজাগরণ মঞ্চের কোনো সম্পৃক্ততা আগেও ছিল না, এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে ওনাদের এবং সরকারের ব্যাপার। আমরা আমাদের যে দাবিতে আছি আমরা সেই দাবিতে আছি এবং সেই দাবিতে আমরা ফিরে আসবো। আমাদের সঙ্গে আছেন বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী। আপনিও একসময় অনলাইনে একটা আন্দোলন শুরু করেছিলেন, এই যে ইসলাম এবং মুক্তিযুদ্ধকে যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এইটা যদি বলেন। তার আগে একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আমরা আপনার কাছে ফিরবো। হ্যালো, কে আছেন ফোনে, যদি পরিচয় দিয়ে প্রশ্নটি করেন। ওয়ালাইকুম আসসালাম, আমি জাহাঙ্গীর বলছিলাম ফরিদপুর থেকে। বলুন, আমার প্রশ্ন হচ্ছে হেফাজতের ইসলামের উনি যে আছেন আব্দুর রব সাহেব, তো প্রশ্নটা হচ্ছে যে আজকে ওনারা যে দাবিগুলো নিয়ে লং মার্চ করছেন, ওনাদের কিছু কিছু দাবি আমার কাছে যৌক্তিক বলে মনে হয়েছে। সেই সঙ্গে যদি আরো কিছু দাবি ওনারা যোগ করতো সেটা মানে ভালো হইতো। যেমন সাইদি সাহেবদের চাঁদে দেখাইছে, ওনারা কোন স্টেটমেন্ট দেন নাই এই ব্যাপারে। তারপরে জামাত শিবির যে কিছু কিছু দিন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যে আক্রমণ চালাইছে, এটাও কিন্তু একটা অযৌক্তিক, যথেষ্ট দুর্নীতির পরিচয় কিন্তু আমাদের ব্যাপারটা অত্যন্ত সেন্সিটিভ। এক নম্বর জিনিস বুঝতে হবে যে খুব সেন্সিটিভ একটা বিষয়। আমরা যেটা দেখেছি যে আজকে আরিফ জাবেদিক যে বক্তব্যটা রাখলেন আমার কাছে খুব ভালো লেগেছে। খুব পরিষ্কার ভাবে পরিচ্ছন্ন ভাবে একটি বক্তব্য তিনি রেখেছেন যে গণজাগরণ মঞ্চের দাবির সাথে ধর্মের আসলে কোনো সম্পর্ক নেই। আসলে আরিফ জাবেদিক বা এই আরিফ ভাইয়ের মতো মানুষগুলো যদি গণজাগরণ মঞ্চের সম্পূর্ণ পূর্ণ নেতৃত্বে থাকতেন, আমার মনে হয় আজকে গণজাগরণ মঞ্চ নিয়ে এতগুলো প্রশ্নের উদ্রেক হতো না। কিন্তু দুঃখজনক যে আরিফ জাবেদিকের মতো মানুষটা কিন্তু গণজাগরণ মঞ্চে মাইনরিটি। বিকজ ওখানে আমি যতদূর জানি আরিফ ভাই সম্ভবত না আওয়ামী লীগের সদস্য, না 14 দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য। বা এই গণজাগরণ মঞ্চে আমিও কিন্তু গিয়েছিলাম, প্রথম 2-3 দিন আমি সেখানে অবস্থান করেছি, আমার সাথে বারবার দেখা হয়েছে। কিন্তু সেটাকে রাজনৈতিকভাবে যখন অরাজনৈতিক ছাত্ররা, অরাজনৈতিক তরুণরা যখন রাস্তায় নেমে আসলো একটি দাবি নিয়ে, ফাঁসির দাবি নিয়ে, যারা অত্যাচার করেছে, যারা জুলুম করেছে, যারা মানুষ হত্যা করেছে, যারা ধর্ষণ করেছে, তাদের বিচারের দাবিতে অরাজনৈতিক সাধারণ তরুণ প্রজন্ম যখন রাস্তায় নেমে আসলো, তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য সাংগঠনিকভাবে যে কমিটি দেওয়া হলো সেই কমিটি পরিপূর্ণভাবে একটি রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে গেল। শুধুমাত্র সেই কমিটিতে 17 জন বা 18 জন, 18টি সংগঠন রয়েছে, সেই সংগঠনের ছাত্রলীগ সহ 14 দলের প্রতিটি দলের ছাত্র সংগঠন সেখানে জড়িত, আর কেউ নাই। আমরা সেখানে গিয়েছিলাম, আশেপাশেও কমিটির আশেপাশে যেতে দেওয়া হয়নি। সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটি কমিটির মাধ্যমে এই সম্পূর্ণ গণজাগরণ, যেই তারুণ্যের যে গণজাগরণের উদ্রেক হয়েছিল সেটাকে দলীয়ভাবে দলীয়করণ করার একটা ষড়যন্ত্র প্রথম থেকে সেখানে ছিল। আমি আজকে আরিফ ভাইয়ের বক্তব্য ওয়াজ ভেরি ক্লিয়ার, এই বক্তব্য যদি অফিসিয়ালি গণজাগরণ মঞ্চের হতো আমি আসলে সেটাকে সাধুবাদ জানাতাম এবং আমি সেটাই দেখতে চেয়েছিলাম, কিন্তু দুঃখজনক সেটা হয়নি। আমি এখানে অনেকগুলো বক্তব্য শুনেছি। মাননীয় মন্ত্রী শাহজাহান খান সাহেব আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, তো আমি ওনার বক্তব্যের কয়েকটা জায়গায় বলবো যে অত্যন্ত সঠিকভাবে উনি বলেছেন গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়েছিল একটি দাবি নিয়ে, কিন্তু সেই গণজাগরণ মঞ্চ মাননীয় মন্ত্রী একটি দাবিতে এখন আর নেই, সেই একটি দাবি থেকে বহু দাবিতে তারা সরে গিয়েছেন। দ্যাট ইজ দ্য প্রবলেম। ওনারা চলে গেলেন, কোথায় চলে গেলেন? জামাত শিবির নিষিদ্ধের দাবি একটি রাজনৈতিক দাবি, একটি দলের দলীয় রাজনৈতিক দাবি ছিল, সেটাও এটার মধ্যে একত্রিত হলো। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বন্ধের দাবি আসা হলো। তারপরে আবার দেখুন আপনি, এর পাশাপাশি আমরা দেখলাম যে এই ফাঁসির দাবি বাইরে গিয়ে বিভিন্ন পত্রিকার বিরুদ্ধে কিছু কিছু জিনিস আসলো, এবং সবচাইতে দুঃখজনকভাবে দেখা গেল যে যখন আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে অত্যন্ত সঠিকভাবেই কিছু কিছু ব্লগারের বিরুদ্ধে, নট গণজাগরণ মঞ্চের সমস্ত ব্লগার বা যারা যারা গণজাগরণ মঞ্চে জড়িত তারা সবাই নাস্তিক, কথাটা সত্য নয়, আমরা সেটার সাথে জড়িত আমরা দেখেছি, অনেক একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ার লোকজনও সেখানে যাচ্ছেন এবং সেখানে তারা ছিলেন, কিন্তু নেতৃত্বে যারা ছিলেন সেখানে যখন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে তার চরিত্র হরণ করে ব্লগে লেখার অভিযোগগুলো উঠল, সরকার যখন তাদেরকে গ্রেপ্তার করলো, গণজাগরণ মঞ্চ সেই গ্রেপ্তারের বিরোধিতা করলো, এটার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না।
তারা বিরোধিতা করবে কেন? তাদের বিরোধিতা করার কোনো প্রয়োজন ছিল না, এক। দুই নম্বর, ইট ইজ ভেরি কারেক্ট, যখন আজকের এই খেলাফত, খেলাফতের যে খেলাফত না, আজকে এই হেফাজতে ইসলামের যে আন্দোলন, একটি অরাজনৈতিক আন্দোলন, এইটা একটি শান্তিপূর্ণ আন্দোলন হবে। সাধারণ মানুষকে পিটিয়ে গাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে হত্যা করা, এটা হেফাজতে ইসলামের কাছ থেকে আসলেই কখনো এটা প্রত্যাশিত নয়। বাট এট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে সহিংসতা রাজনীতি, যে জিনিসগুলো আমরা দেখেছি, লগি বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করা, বিশ্বজিতের মতো মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা, এ সমস্ত ব্যাপারে আমাদের মনে আমাদের বক্তব্য সবসময় একই রকম থাকা উচিত, সবার জন্য বলা উচিত। আমি শুধু লাস্ট একটি কথা বলে আমি পরবর্তীতে আবার নিশ্চয়ই বক্তব্য রাখার সুযোগ পাবো। দুঃখজনক দুটো জিনিস অত্যন্ত একটু কেয়ারফুলি আমি শুধু দেখতে চাই, ওয়ান টু, দুটো জিনিস বলে আমি শেষ করবো। এক, হরতালের ব্যাপারে সরকারের দ্বিমুখী আচরণ। হরতালের ব্যাপারে অবশ্যই একটি সংগঠন এই এই লং মার্চের বিরোধিতা করতে পারে, সেটা তাদের রাজনৈতিক অধিকার, সেই বিরোধিতা করে তারা হরতাল ডাকতে পারে, সেটাও তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু সরকারি, আমি প্রথমবার দেখলাম সরকার ট্রেন বন্ধ করে দিয়েছে, ট্রেন চলে নাই, সেটা কিন্তু সঠিক হয়নি। সরকারের মধ্যে জড়ানোর খুব একটা সঠিক কারণ ছিল বলে মনে হয় না, কারণ হরতালের বিরুদ্ধে সরকারের অবস্থান একই রকম থাকা উচিত ছিল। আর দ্বিতীয় আরেকটি জিনিস দুঃখজনকভাবে বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখলো, যে দলীয় রাজনীতির চাপে হোক, যে কোনো কারণে হোক, আলেম সমাজের মধ্যে যে দ্বিধা বিভক্তি দেখা গেল, আলেম সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি, এটা কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মকে দুঃখ দিয়েছে। এটা আমরা আসলে মনে করি যে এই জায়গাটায় আলেম সমাজ অবশ্যই দলীয় রাজনীতির চাপে নয়, এই কিছু কিছু ইস্যুতে তাদের ঐক্য থাকবে, যে আল্লাহ ও রাসূলের ব্যাপারে যারা বিরোধিতা করেছে তাদের ব্যাপারে যখন বক্তব্য রাখতে এসে সেখানে আলেম সমাজের ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল। কেন, আমি আমার আমার বাবা সবসময় বলতেন যে শুধুমাত্র মূর্তির কাছে মাথা নত করাই শিরক না, ক্ষমতার কাছে মাথা নত করাও শিরকের শামিল। সেই জিনিসটি সমস্ত আলেম সমাজ একত্রিত ভাবে মনে রাখবেন, সেটা বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশ্বাস করে। মিস্টার চৌধুরী, আপনার আমি এই জায়গায় একটু আসব, গণজাগরণ মঞ্চ নিয়ে কিছু আলাপ আছে, এটা আমার মনে একটু পরে আবার অবশ্যই আসব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরুদ্দিন হোসেন বাচ্চু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমরা বিরতিতে যাব, ফিরে এসে আপনার কথা আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা গোল টেবিল দেখছেন, আমরা কথা বলছিলাম জনগণের রাজনীতি বনাম ফায়দা হাসিলের রাজনীতি। আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে এসে আমরা আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট যারা আছেন তাদের কথা শুনবো। ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এখনই, সঙ্গে থাকুন।